সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে এই খাঁটি মধু দ্বারা যেসব মহিলাদের বয়সজনিত কারণে অথবা ফ্যাটজনিত কারণে, যাদের চর্বি বেশি হয়ে গেছে, এই সমস্যার কারণে স্তন ঝুলে যায়, তাদের জন্য আজকের বিশেষ পরামর্শ বা টিপসটি এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে খাঁটি মধু। কিভাবে আপনার স্তন ঝুলে গেলে এটি আপনি আগের মতো করে নেবেন, এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানাবো। যাদের অনেক চর্বি রয়েছে তাদের এই সমস্যা হতে পারে, অথবা কয়েকটি সন্তান জন্মের পর এটি সাধারণত হয়ে থাকে। আসলে মূলত মহিলাদের স্তন নরম টিস্যু দ্বারা গঠিত, ফলে এটি সহজেই অনেক সময় ঝুলে যায়। আপনি যদি খাঁটি মধু ইউজ করতে পারেন, অর্থাৎ ব্যবহার করতে পারেন, আপনার লাগবে এই খাঁটি মধু। খাঁটি মধু দিনে দুইবার আপনি যদি এই আপনার স্তনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই আগের মতো এটি টাইট হয়ে যাবে। আপনি আপনার এই ঝুলন্ত স্তনে এই খাঁটি মধু ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি আরও বেশ কিছু ওয়ে রয়েছে, তবে সবচাইতে কার্যকরী একটি উপাদান হচ্ছে এই খাঁটি মধু। এক্ষেত্রে আপনি খাঁটি মধুটি দৈনিক দুইবার ব্যবহার করুন। আপনি এভাবে এক সপ্তাহ থেকে 10 দিন ব্যবহার করলেই অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। তবে সবচাইতে কার্যকরী পদ্ধতি হবে আপনি 1 মাস ব্যবহার করলে আপনার আগের মতো এই স্তন ঝুলে যাওয়া স্তনটি ফিরে আসবে। তো সম্মানিত সুধি, আজকে আমরা জানলাম এই খাঁটি মধু ব্যবহার করে এই কিভাবে আপনি ঝুলন্ত স্তনকে আগের মতো টাইট করবেন এই বিষয়টি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।